অসম টেটলৈ আপোনালোক সকলোকে স্বাগতম। আমাৰ অসম টেটৰ মেথামেটিক্সৰ চিলেবাছত দিছে লসাগু আৰু গসাগু। আজি আমি লসাগু আৰু গসাগু সম্পৰ্কে আলোচনা কৰিম। আপোনালোক সকলোৰে লসাগু আৰু গসাগু সম্পৰ্কে জ্ঞান নথকা নহয়, তথাপি আমি অতি সহজতে কেনেকৈ লসাগু বা গসাগু উলিয়াম এইটো আমি চাম। প্ৰথমে চাব লসাগু, যিকোনো সংখ্যা লব পাৰে। মই এটা সংখ্যা লৈছো 2, 4, 8, 12, এই সংখ্যাটো লৈছো। এই সংখ্যাটোৰ লসাগু কিমান হব আমি উলিয়াব লাগে। তেতিয়া আপোনালোকে কি কৰিব, এই সিরিজটো এনেকুৱা যে সংখ্যা কিছুমান দিয়ে সুধে যে লসাগু কোনটো, লগে লগে সেই সংখ্যাকেইটাৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো আপোনালোকে বাছি উলিয়াব। ইয়াত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে 12। এতিয়া আমি চাম 2 বাৰত যায় নেকি, 2 বাৰত 6 বাৰ যায়, গতিকে 2 কেনচেল। 4 12ত 3 বাৰ যায়, 3 4 গুণ 12, গতিকে 4 কেনচেল। এতিয়া 8টো চাম, 8টো 12ত নাযায়, গতিকে নোযোৱাৰ লগে লগে আপোনালোকে কি কৰিব, 2ৰে পূৰণ কৰিব, 12 2 গুণ 24। এতিয়া চাব 8 24ত যায় নেকি, 8 24ত 3 বাৰ যায়, 3 8 গুণ 24, গতিকে 8টো কেনচেল। এতিয়া এই 24টোৱে হব আমাৰ লসাগু। 2 4 8 12, এই সংখ্যা চাৰিটাৰ লসাগু হব 24। ঠিক তেনেদৰে আৰু এটা সংখ্যা যদি লওঁ যে 2 8 10 15, এই সংখ্যা চাৰিটাৰ লসাগু উলিয়াব লাগে। তেতিয়া আমি কি কৰিম, আগৰ নিচিনা আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো বাছি লওঁ, ইয়াত 15 আছে, আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো 15 আছে। এতিয়া চাব 2 15ত সম্পূৰ্ণৰূপে বিভাজ্য হয় নেকি, নিশ্চয় নহয়, গতিকে নোহোৱাৰ লগে লগে আপোনালোকে কি কৰিব, 2ৰে পূৰণ কৰিব, পূৰণ কৰিলে 15 2 গুণ 30 হ'ব, 15 2 গুণ 30। এতিয়া চাওক 2 30ত 15 বাৰ যায়, গতিকে 2 কেনচেল। 10 30ত 3 বাৰ যায়, গতিকে 10 2 কেনচেল হৈ গ'ল। এতিয়া থাকিল 8, 8টো 30ত নাযায়, 8 সংখ্যাটো 30ত নাযায়, নোযোৱাৰ লগে লগে কি কৰিব আপোনালোকে, এই সংখ্যাটোক আকৌ 2ৰে পূৰণ কৰিব, তেতিয়া হ'ব 30 2 গুণত 60 হৈ যাব। এতিয়া 8 60ত কেইবাৰ যায়, নিশ্চয় নাযায়, 8 60ত নাযায়, নোযোৱাৰ লগে লগে কি কৰিব আপোনালোকে, আকৌ 2ৰে পূৰণ কৰিব, 60 2 গুণ 120। এতিয়া চাব 120ত 8 কিমান বাৰ যাব, 1 বাৰ যাব, 4 থাকিব 40, 5 8 গুণ 40, 15 বাৰ যায়, গতিকে আমাৰ লসাগুটো হ'ব 120। 2 8 10 আৰু 15, এই সংখ্যা চাৰিকাৰ লসাগু হ'ব 120। আৰু যদি সৰু সংখ্যা হয় 2 4 8, এই সংখ্যাটোৰ লসাগু উলিয়াব লাগে। ঠিক তেনেদৰে আগৰ দৰে ডাঙৰ সংখ্যাটো বাছি লওক, গতিকে 2 8ত যায়, গতিকে 2 কেনচেল, 4 8ত 2 বাৰ যায়, 4 কেনচেল, গতিকে এইকেইটাৰ লসাগু হ'ব 8। এনেকৈ আমি অতি সহজতেই লসাগুখিনি ওলাই দিব পাৰিম। এনেকৈ কৰাতকৈ হেলৰ নিচিনা কৰিলে আমাৰ সময় লাগে বেছি, তাতকৈ আমি এনেকৈ মুখে মুখে কাগজ নোহোৱাকৈ, কাগজ আৰু কলম নোহোৱাকৈ আমি এনেকৈ লসাগুখিনি উলিয়াই দিব পাৰিম। এতিয়া গসাগু সম্পৰ্কে আপোনালোকে জানে, গসাগু HCF, হাইষ্ট কমন ফেক্টৰ। এতিয়া যিকোনো দুটা সংখ্যা লওক, এটা ললো আমি 4, গতিকে 4ক আমি কি কৰিব, 4ৰ উৎপাদকখিনি 4 2 2, গতিকে 4ক আমি লিখিব পাৰোঁ 2 ইনটু 2 2 ইনটু 2। 8 সংখ্যাটো যদি আমি লওঁ, 2 ইনটু 2 ইনটু 2, গতিকে ইয়াক লিখিব পাৰোঁ
8 লিখিব পাৰো 2 ইনটু 2 ইনটু 2 তেতিয়া সব এ এটা পেয়ার জুৰ হৈ গৈছে আৰু এ এটা পেয়ার আমাৰ এতে আছে জুৰা গতি এ টুৰ এটা পূৰণ এ জুৰৰ এটা ইনটু তাৰ পিছত এটা থাকিল এটো আমাৰ নালাগে গতিকে 8 আৰু 4ৰ গসাগু হ'ব 4 8 আৰু 4ৰ গসাগু কিমান হ'ব আমাৰ 4 হৈ যাব নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে গসাগু সম্পর্কে ইমান কথা মই নকলো কারণ কেটামান অঙ্ক করিবলৈ আছে সময় বহুত লাগিব এখিনিতে গসাগু এৰি দিলো এতিয়া আমি অঙ্ক করিম যে এই লসাগু আর গসাগু সম্পর্কে কেনে ধরনের অঙ্ক আমার আহিব পারে লসাগু উলিয়াব দিব পারে প্রশ্ন এটা যে তল কোনটো ইয়া লসাগু হোক এনেকে দিব পারে তেতিয়া এনেকে আমি লসাগু খিনি বাহির করি এটা এনেকে প্রশ্ন বিলাক দিয়ে একটা কোশ্চেন লইছ আমি সব দুটা সংখ্যার অনুপাত দুটা সংখ্যার অনুপাত 4:5 দুটা সংখ্যার অনুপাত 4:5 আৰু সিহঁতৰ গসাগু সিহঁতৰ গসাগু 6 গসাগু 6 হলে গসাগু 6 হলে লসাগু কিমান লসাগু কিমান এনেকুৱা ধৰণৰ অংক যদি আমাৰ আহে যে দুটা সংখ্যাৰ অনুপাত 4:5 আৰু সিহঁতৰ গসাগু 6 হলে লসাগু কিমান এনেকুৱা ধৰণৰ যিমানবোৰ অংক আহিব আপোনালোকে সহজতে এনেকে অংকটো সমাধান কৰিব সংখ্যা প্ৰথম চাব সংখ্যা দুটাৰ অনুপাত কি দি আছে 4:5 এটা দিছে 4 আৰু এটা দিছে আমাৰ 5 এই দুটা দিছে অনুপাত দুটা সংখ্যার অনুপাত 4:5 লগে লগে আপনাদের কি করব মুখে মুখে এই অনুপাত দুটার হইতে আমার এই গসাগুটো পূরণ করে দিব গতিকে 4:6 5:6 গতিকে আহিব 4×6=24 5×6=30 4×6=24 5×6=30 পূরণ করে দেওয়ার লগে লগে আমি দুটা সংখ্যা পালো এটা পালো 24 আর এটা পালো 30 গতিকে এইখিনি আপনাদের গসাগু লসাগু লাই দিব দুয়ে দি দিলে 12 বার 15 বার তিনে দি দিলে 4 বার 5 বার গতিকে এটা আপনাদের পূরণ করে দিও 5×4=20 3×20=60 62×120 তাহলে 2×4×3×5=120 গতিকে এই সংখ্যাটোৰ লসাগু হৈ যাব 120 নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে যে এনেকুৱা ধৰণৰ যদি অংকবোৰ আমাৰ আহে অনুপাত দিয়া থাকে আৰু গসাগুটো যদি দিয়া থাকে তেনেহলে এই অনুপাতৰ হৈতে আমি গসাগুটো পূৰণ কৰিম পূৰণ কৰিলে আমি দুটা সংখ্যা বা তিনিটা সংখ্যা পাম আৰু সেইকেইটাৰ লসাগু ল'লেই আমাৰ কি হৈ যাব সংখ্যা দুটাৰ লসাগু ওলাই যাব নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে ঠিক তেনেদৰে আৰু এটা প্ৰশ্ন যদি আমি লওঁ আৰু এটা প্ৰশ্ন আমি লওঁ কোৱেশ্চন দুটা সংখ্যাৰ অনুপাত দুটা সংখ্যার অনুপাত
2 is to 3 aru hihotor 2 is to 3 aru hihotor losagu losagu 30 hole লসাগু 30 হলে গসাগু কিমান আগর অঙ্কটুক ছ আগর অঙ্কটুক আমার গসাগু দিয়াছিল লসাগু লিয়াব লাগে আর এই অঙ্কটুক আমাক দিলে লসাগু দিয়াছে গসাগুটুক লিয়াব লাগে তে এনেকুয়া ধরনর অঙ্ক যদি আহি আপনালোক একদম সহজত করি দিব কেনেকে একেবারে সহজ অনুপাতটো আপনালোকে চাব অনুপাতটো দিছে কিমান 2 is to 3 ওইটিকে ধরা হল এটা সংখ্যা 2x আর 1 টু সংখ্যা 3x ওইটিকে ধরা হল এটা সংখ্যা 2x আর টু সংখ্যা 3x আর ওটা আমার ফর্মুলা আছে যে সংখ্যা দুটার পূরণ বল অর্থাৎ এটা সংখ্যা পূরণ আর টু সংখ্যা ইকুয়াল টু গসাগু পূরণ লসাগু ওইটি এনেকুয়া ডাঙর ফর্মুলা এটা আমি না যাও কারণ এনেকুই ফর্মুলাত পালে অঙ্কখিনি করিবলৈ গেলে আমার বহুত সময় লাগিব গতিকে আমি সময়খিনি মেকআপ করিব নোৱাৰিম আমি অতি সহজতে করিব লাগিব আপনাদের করে দিব 3 2 গুণ 6 পূরণ করে দিব 3 2 গুণ 6x ইকুয়াল টু 30 গতিকে x ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 6 6 30 5 বা আমার গসাগুটো হব 5 নিশ্চয় বুঝি পাইছে দুটা অঙ্কার অনুপাত 2 ইজ টু 3 আর লসাগুটো দি আছে গতি আমি লগে লগে পূরণ করে দিছো 3 2 গুণ 6 6 x ইকুয়াল টু 30 x ইজ ইকুয়াল টু 5 গতি দুটা সংখ্যার অনুপাত 2 ইজ টু 3 আর গস হিয়তর লসাগু 30 হলে গসাগুটো উলাই যাব আমার 5 আর এটা অঙ্ক লৈছো এনে কোয় যদি আহে আপনালোকে এনে কোয়া ধরনর জিমান বুর অঙ্ক আছে এই নিয়মত করি যাব আর এটা অঙ্ক লৈছো যে দুটা সংখ্যার অনুপাত দুটা সংখ্যার অনুপাত দুটা সংখ্যার অনুপাত 3:4 হলে 3:4 হলে 3:4 আর এটা দিও দুটা সংখ্যার অনুপাত 3:4 আর হিহতর গসাগু গসাগু 2 হলে ক্ষুদ্রতম সংখ্যাটো কিমান ক্ষুদ্রতম সংখ্যাটো কিমান কিমান হব এই অঙ্কটা আপনাদের চাও আগর ধরে একই অঙ্ক কিন্তু অলপ আউল লগাই দিছে দুটা সংখ্যার অনুপাত 3:4 দিছে হিয়াতর গসাগু দিছে 2 এতিয়া হুদিছে আটাইতকৈ ক্ষুদ্রতম সংখ্যাটো কি হব বা হয়তো হুদিব পারে যে বৃহত্তম সংখ্যাটো বা ডাঙর সংখ্যাটো কি হব তেতিয়া আমি এটু কেনেকে করিম লগে লগে আপনাদের ওলাই দিও আগতে মই কৈছিলো যে যদি গসাগু দিয়া থাকে তেনেহলে কি করিব অনুপাতটোৰ হৈতে গসাগুটো পূরণ করে দিলে সংখ্যাটো ওলাই যাব 3 2 গুণ 6 4 2 গুণ 8 এটো কি ক্ষুদ্রতম এটো কি বৃহত্তম বা ডাঙর গতিকে আমার ওলাই গল আটাইতকৈ ক্ষুদ্রতম সংখ্যাটো 6 হব আর ডাঙর সংখ্যাটো 8 হবে গতি অতি সহজে প্রশ্নটো পড়িলে এনেকুয়া লাগে যে এটো তো করিব নোৱাৰো কিন্তু সব অতি সহজেই আমার উত্তর ওলাই গল যে ক্ষুদ্রতম সংখ্যাটো 6 হব আর বৃহত্তম অর্থাৎ ডাঙর সংখ্যাটো 8 হব এতে আমি আরো এটা অঙ্ক করিম এটো লাস্ট হব আমার অঙ্কটো ইমান সময় আমি
দুটা কৈ অনুপাত অংক করিল যে দুটা সংখ্যার অনুপাত 3:2 3:4 বা দুটা সংখ্যার অনুপাত 2:3 এনেকে করিল এটা যদি অনুপাত তিনিটা দেয় দুটা সংখ্যা তিনিটা সংখ্যার অনুপাত তিনিটা সংখ্যার অনুপাত তিনিটা সংখ্যার অনুপাত অনুপাত 1:2:3 1:2:3 আর সিহতর লসাগু 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 যদি আমার লসাগু দিয়ে থাকে 12 লসাগু 12 ধরিল যে কোনো দিব পারে লসাগু 12 হলে লসাগু 12 হলে গসাও কিমান হব গসাও কিমান এতিয়া চাওক তিনিটা সংখ্যার অনুপাত 1:2:3 আর সিহতর লসাগু 12 হলে গসাগু কিমান এটু আমি উলিয়াব লাগে সেইটো ঠিক তেনেদরে আপনালোকে অতি সহজতে উত্তরটো উলিয়াই দিব পারিব আগতে অংক করেছিল আপনালোকে চাওক যে লসাগু দি আছে গসা উলিয়াব উলিয়াব লাগে এই প্রশ্নটো দুটা সংখ্যার অনুপাত 2:3 আর সিহতর লসাগু 30 হলে গসাগু কিমান ডাইরেক্ট আমি 3 × 2 = 6 6 = 30 এক্সর মান 5 ওলাই গেছে গসাগুটো ওলাই গেছে ঠিক তেনেকৈ আমি এই অঙ্কটো করিম এনেকুৱা ধৰণৰ তিনিটা অনুপাত দি আর লসাগু দিয়া দি যদি কয় গসাগুটো উলিওয়া অর্থাৎ অনুপাত তিনিটাও দিব লসাগুটো দিব কব আমাক গসাগুটো উলিয়াও লগে লগে আমি কি করিম এই তিনিটা পূরণ করিম 3 × 2 = 6 6 × 6 গতিকে 6x = দিয়ে আছে আমার 12 লসাগুটো 12 দিয়ে আছে এতিয়া ইয়ার পর আমি উলিয়াই দিম x = 12/6 দুইবার = 2 অতি সহজত উলাই গল যে সংখ্যা তিনিটার অনুপাত এনেকৈ দিয়া আছে লসাগুটো দিয়া আছে আমি গসাগুটো উলিয়াই দিলু 2 আশা করো আপনাদের বুঝি পাইছে এনেকুৱা ধৰণৰ অংক যদি আহে আমি অতি সহজতে এনেকৈ উলিয়াই দিব পাৰি এনেকুৱা প্ৰত্যেকটো অংকৰ এনেকৈ সৰু সৰু ট্ৰিক্স আছে আৰু সেই ট্ৰিক্সটো খটুৱাই আমি অংকখিনি অতি সহজে উত্তৰখিনি উলিয়াই দিব লাগিব নহলে যথেষ্ট সময় লাগিব যিটো আমাৰ পৰীক্ষাত সম্ভৱ নহব গতিকে এনেধৰণৰ ট্ৰিক্সখিনি পাছত আৰু দি থাকিম আজিৰ কাৰণে ইমানতে সামৰিছো ধন্যবাদ।